গুড মর্নিং এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি কোনো রান্না বা কিছু নিয়ে আসিনি, আমাদের প্যাট ডগ এর স্টোরি নিয়ে এসেছি। সে তো এখন নেই আমাদের কাছে, এই জানুয়ারিতে ও মারা গেছে। 11 বছর আমাদের সাথে ছিল, তো অনেকই ভালো ছিল, মানে অনেকই সুইট, অনেকই সুইট। এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে মানে একটা ঘরের দেওয়ালেতে ওর কিছু ফটো ফ্রেম করে রাখা হয়েছে। এত সুইট ছিল, না কোনো আওয়াজ হতো ওর মুখ দিয়ে। কত বাড়িতে ডগ থাকে অনেক আওয়াজ করে, কেউ আসলে ভীষণ আওয়াজ করে, ও এত সুন্দর ওয়েলকাম করতো। কেউ কলিং বেল বাজালে খুব সুন্দর করে ও ওয়েলকাম করতো, শুধু ও আদর খেতে ভালোবাসতো। আর আমার মেয়ে ওর সাথে, ওকে পেয়েছে, আমার মেয়ে ওর সাথে খেলেছে, আমার মেয়ে ওর পিঠে বসে থাকতো, তাও আমার মেয়েকে কোনো অ্যাটাক করতো না। আর কোনোই বাচ্চারা আগে মা বাবা ডাকা শিখে, কিন্তু আমার মেয়ে সবাই আগে আমাদের ডগকে ডেকেছে। ওকে স্কচিকে দাদা বলে ডাকতো, আমাদের স্কচ মানে ওর নাম হচ্ছে স্কচি, তো সবাইয়ের আগে ও দাদা ডাকটাই সবাইয়ের আগে শিখেছে, তারপরে মা বাবা বা ঘরের অন্য কাউকে ও ডেকেছে। তো অনেকই সুইট ছিল, ওকে আমরা সবাই খুব মিস করি। ও আমাদের ঘরের একটা সদস্য ছিল, 11 বছর আমাদের সাথে ছিল। আমার সাথে 11 বছর ছিল না, আমার পরিবারে শ্বশুরবাড়িতে 11, আমার সাথেও 7 বছর ছিল। খুব সুইট ছিল, বিশ্বাস করবেন না আপনারা, এত সুইট। আমি বিয়ের আগে এত মানে ডগ এদেরকে এত ভালোবাসতাম না, কিন্তু আমার বিয়ের পরে, আমি মানে বিয়ের আগে সত্যি কথা বলতে আমি ডগকে ভয় পেতাম, মানে আমাকে মানে আমি ভয় পেতাম, মানে আমি যেই দেখেছি আমার শ্বশুরবাড়িতে ডগ, তো আমার ভয় করতো। তখন আমার শাশুড়িমা বা সবাই বললেন যে ও কিছু করবে না, তুমি থাকো দেখো কিচ্ছু করবে না। সত্যি সত্যি বলতে ও এত সুইট ছিল, এত সুইট, ও মানে কি বলবো, এক ঘরের এক একটা কোনায় ও বসে থাকতো। ও যখন চলে গেল আমাদেরকে ছেড়ে, তো আমরা মানে প্রত্যেকটা ঘরের কোনাতে শুধু মানে ও বসে থাকতো বলে শুধু ওই জায়গাগুলো দেখতাম, খুব খারাপ লাগতো। এখন তো মারা গিয়ে 3-3.5 মাস হয়ে গেছে, ভীষণ সুইট ছিল। কেউ আসলেই আগেই ওকে ও কি গিয়ে বলবে মানে আমার মাথায় হাত দাও, খুব সুন্দর ওয়েলকাম করে। যারা শুনেছে ও নেই, সবাই বলছে যে এখন আমরা গেলে ওয়েলকাম কে করবে। সবাইয়ের আগে যেত, কলিং বেল বাজলেই দৌড়ে যেত দরজার সামনে, যেই দরজা আমরা খুলতাম ও গিয়ে পা শুকবে, বলবে যে আমার মাথায় হাত দাও, ইশারা করে, মানে যেভাবে ওদের যেটা ওরা বোঝায় সেভাবেই বলতো। কিন্তু এত সুইট ছিল, আমার মেয়ে তো প্রচুর খেলেছে, ও যেখানে বসে থাকতো আমার মেয়ে খেলনা সব নিয়ে এসে ওখানে বসে খেলতো। আমার মেয়ে ওকে চামচ দিয়ে কিছু খাওয়াচ্ছে, মানে মিথ্যে মিথ্যে যা বাচ্চারা খেলে সেটাও মানে নিচ্ছে। আমার মেয়ে ওর পিঠে বসে রয়েছে, আমার মেয়ে ওকে গায়েতে হাত বুলাচ্ছে, কোনো অ্যাকশন নেই, মানে এত ভালো, এত ভালো। তো আমি এত অ্যানিমেলসকে ভালো মানে আমি ভালোবাসতাম না বা আমি মানে এত ইয়ে করতাম না, কিন্তু আমার বিয়ের পরে আমি এই আমাদের স্কচিকে দেখে বুঝলাম যে অ্যানিমেল সত্যি অনেক সুইট হয়। তো আমরা ওকে অনেক মিস করছি, অনেক মিস করছি। তো আমার মনে হলো যে এর সম্বন্ধে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি, তাই করলাম। এখানে যে আপনি ছবি দেখতে পাচ্ছেন, আমার মেয়ের সাথেও ছবি আছে, আর আপনি একটা সপ্তের নিচে একটা ফটো দেখছেন, সেটাও সমুদ্রতে সাঁতার কাটছে। তো জল ঘাটতে আমাদের স্কচি খুব পছন্দ করত, তো জল টলও পছন্দ করত, গাড়ি করে ঘুরতে যেতে পছন্দ করত, মানে পুরো আমাদের মতো। যেরকম আমরা ও আম কলা খেতে পছন্দ করত, যেরকম ডগেরা আমি তো শুনিনি আম ভালোবাসে, কলা ভালোবাসে, ও পাকা পেঁপে খেতে ভালোবাসতো, খুব ভালোবাসতো। আর বার্থডে, বাড়ির কারোর বার্থডে হলে বাপ রে, ও তো কেক খেতে খুব ভালোবাসতো, মানে কারোর বার্থডে হলেই এসে যেত যে আমাকে এবার কেক দাও। তো আমি ওর সম্বন্ধে আমি এইসব আমার আপনাদেরকে বলার ছিল, তো ওর কয়েকটা ফটো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো আমি এই ফটোগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের কেমন লাগছে, কিছু ফটো আমি কালেক্ট করেছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করবো।